মাইক্রোফোন ছাড়া এগুলো কোনো মাইক্রোফোন রাখা যাবে না, শুধু মূল মাইক্রোফোনটা হবে। অর্থনৈতিক গবেষক তরুণ সমাজের তারুণ্য দীপ্ত ভরা তরুণ সমাজের নবনিবন্ধ ইসলামের এবং মুসলমানের খাদেম জনাব আবুল তোহা মোহাম্মদ আদনান পরিচালক তোহা কিংকুরাইন মাদ্রাসা রামপুর। আমি সম্মানিত প্রধান অতিথিকে তার অত্যন্ত ধন্যবাদ সার করব আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি প্রধান অতিথিকে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل: وما آتاكم الرسول فخذوه. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله، اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ، فتوبى للغرباء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, আরো একবার শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদের সবাইকে আজকে সুস্থ শরীরে
এদিনই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক লাভে ধন্য করেছেন বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? মুসাফির মানুষ আর দুনিয়া জীবনটা কারাগার না? দুনিয়া জীবনটা কি জান্নাত না কারাগার? একে তো দুনিয়ার জীবন কারাগার, তার উপরে আমরা হচ্ছে মুসাফির, কেমন থাকা যায় ভাবেন এখন। আর এই মুসাফির হয়ে যদি আপনি হকপন্থী হন তাহলে চতুর্দিকে হায়নার অভাব থাকবে না, ভিতরে বাইরে চতুর্দিকে এখন হায়না, ভিতরেও বাইরেও। ইসলামের প্রকাশ্য শত্রু তো শত্রু আগে থেকেই ছিল, এখন ভিতরেও শত্রু হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা জানি দুনিয়ার জীবনটা চূড়ান্ত না, দুনিয়ার জীবনটাকে আমরা এভাবে দেখি যে এই দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না, মানে আপনি অসুস্থ আছেন সুস্থ হয়ে যাবে, আপনি সুস্থ আছেন আবার অসুস্থ হবে, আপনি অভাবে আছেন অভাব কেটে যাবে ইনশাআল্লাহ, এখন সচ্ছলতায় আছেন আবার অভাব আসবে ইনশাআল্লাহ, এখন কষ্টে আছেন সুখ আসবে ইনশাআল্লাহ, আবার সুখে আছেন কষ্ট আসবে ইনশাআল্লাহ, ভালো আছেন পরীক্ষা আসবে, পরীক্ষা আছেন ভালো আসবে। দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী না, না সুখ না দুঃখ, না হাসি না কান্না, না দিন না রাত, না আধার না অন্ধকার না আলো, কোনো কিছুই কি চিরস্থায়ী না। এই কারণে দুনিয়াতে দিনের পথে চলার জন্যে যখন আপনি হকপন্থী হবেন তখন চতুর্দিক থেকে আপনার শত্রু তৈরি হবে। সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে ভদ্র নম্র মহামানব পৃথিবীতে কেউ আছেন কিনা, ছিলেন কিনা, আসবেন কিনা, এখন আমাকে উত্তর দেন দেখি, তাহলে তাকে 16 বার হত্যা করার চেষ্টা কেন মানুষ করেছে? কেন? আমাদের এই জেনারেশন ওই সময় ছিল না ভাগ্য ভালো, আর ওই সময় ফেসবুক ইউটিউব ছিল না আরো ভাগ্য ভালো, যদি থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে যখন আবু জেহেল ভুঁড়ি চাপায় দিচ্ছিল না, ওইটার ওইটারও একটা ব্যাখ্যা করতো যে হ্যাঁ কাজটা ঠিকই আছে। কেন মক্কার মতো পরিবেশে এসে শিরকের বিরুদ্ধে বলতে গেল, কি দরকার ছিল? তখন কিছু মানুষ বের হতো যে এটারও পক্ষে কথা বলতো, এই হচ্ছে বাস্তব। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত হ্যাসল পোহাতে হলো, যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই? কয়েকটা নির্যাতনের দৃষ্টান্ত দেখাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ করছেন, সেজদা দিয়েছেন, তার কাঁধে মাথায় এর উপরে উটের নাড়ি ঘুড়ি এবং বজ্র, যেগুলো আছে বজ্র পদার্থ, এগুলো চাপিয়ে দেওয়া হলো। এর ভারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠতে পারছিলেন না, তার প্রিয়তমা আদরের কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি এসে যখন এটা সরিয়ে দিলেন তখন তিনি উঠতে পারলেন। চিন্তা করতে পারেন, উঠে হাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ অমুককে দেখে নিও, নাম উল্লেখ করলেন, আবু জাহেল, আবুল হাকিম ইবনে হিশামকে দেখে নিও, আল্লাহ উতবা কে দেখে নিও, আল্লাহ শাইবা কে দেখে নিও, আল্লাহ রাবিয়া কে দেখে নিও, মানে একটা করে নাম বলতে থাকলেন। এভাবে কুরাইশের অনেকজনের নাম ধরে তিনি বদদোয়া করতে লাগলেন, এবং সেদিন সাথে সাথে ফলাফল না আসলেও ঠিক এই ঘটনার 10 বছর পরে যখন বদরের যুদ্ধ হয়েছে, ওই বদরের যুদ্ধে এই প্রত্যেকটা ব্যক্তির লাশ বদরের কূপে পাওয়া গেছে। কথা কি বুঝতে পারছেন? তো যার কেউ থাকে না তার কে থাকে? এই জন্য আমরা আল্লাহ পাকের কাছেই হাত তুলে দোয়া এবং বদদোয়া করে থাকি, এবং ইনশাআল্লাহ তাআলা এর ফল আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। কোনো জালেম এই দুনিয়ায় পার পায় নাই, পার পাবে ইনশাআল্লাহ। আর কোনো মাজলুম এই দুনিয়াতে
চোখের মধ্যে অশ্রু থাকলেও পরদানের শেষ হাসি তারই হবে ইনশাআল্লাহ। অতএব যে ব্যক্তি ভিতর থেকে সৎ এবং যে ব্যক্তি নির্দোষ আল্লাহর কাছে, দুনিয়াতে সে বুক ফুলিয়ে চলবে যে কোনো অবস্থাতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন। এরপরে আপনার উপর বিপদ আপদ বালা মুসিবত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভদ্র নম্র মানুষ হওয়ার পরেও তাকে তায়েফবাসী এমন মার মেরেছে যে তার দাড়ি মোবারক দিয়ে রক্ত পড়তে পড়তে এই রক্ত গিয়ে তার চামড়ার, এই যে চামড়ার জুতা, এই জুতার মধ্যে গিয়ে পড়েছে, জুতাটা পায়ের সাথে আটকে গেছে, রক্ত দিয়ে জুতাটা পায়ের সাথে আটকে গেছে, চিন্তা করতে পারেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে যখন মক্কার দিকে আসছেন, একটা আঙ্গুর বাগান ছিল, এই আঙ্গুর বাগানে তিনি বসে আছেন এভাবে বিধ্বস্ত অবস্থায়। তখন আল্লাহ পাক তার কাছে পাঠালেন দুজন ফেরেশতা, জিব্রাইল আলাইহিসসালাম, আরেকজন ফেরেশতা হচ্ছেন মালাকুল জিবাল। কি নাম? মালাকুল জিবাল মানে পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে তায়েফবাসী যে আচরণ করেছে আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন, যদি আপনি চান এবং আল্লাহর কাছে আপনি দোয়া করেন তাহলে আমরা দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে ফেলে একদম পিষে দিব। কে বলেন এই কথা? বলেন এই ফেরেশতারা। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বিশ্বাস করতে পারবো না। তিনি বলছেন যে আমি বরং আমি দোয়া করি, বরং আমি দোয়া করি, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ। তিনি বলছেন যে বরং আমি দোয়া করি, আমি আশা করি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ পাক ওই তায়েফবাসীর ঔরস থেকে, প্রজন্ম থেকে এমন একটা জেনারেশন নিয়ে আসুন যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। চিন্তা করতে পারলেন? বদ্দোয়া তো করলেনই না, উল্টা তাদের জন্য কি করলেন? দোয়া করলেন। এবং আপনারা শুনে অবাক হবেন যে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? তিনি কিন্তু এই জেনারেশনের একজন মানুষ। সেদিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দোয়া করতেন তাহলে আজকে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয়তো পেতাম না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষকে মাফ করে দিয়েছেন। মক্কা বিজয়ের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন কুরাইশরা উপস্থিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলছে যে আমরা আপনাকে ভালো মনে করি, আপনি ভদ্র, ভদ্র ঘরের সন্তান, ভদ্র ছেলে, আমরা আশা করি আপনি আমাদেরকে মাফ করে দিবেন। তো যুদ্ধবন্দী এসব মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নিরাপদ, তোমরা নিরাপদ, তোমাদেরকে আমি সেই কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? লা তাসরিদু আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। চিন্তা করতে পারলেন? যাও তোমরা স্বাধীন, মুক্ত, স্বাধীন, তোমাদের কোনো শাস্তি নাই, মাফ করে দিলাম, যাও। কে বলেছেন এটা? বলেন সুল্লাহ। বলতে যাচ্ছি তায়েফবাসী তাকে কষ্ট দিয়েছে, তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেননি, দোয়া করেছেন। মক্কাবাসী কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের সময় তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন। তবে কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, যেমন তার পিঠে যখন নাড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, নাম ধরে ধরে বদদোয়া করেছেন, তাদের লাশগুলো বদরের কূপে পাওয়া গেছে। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু দিতে চেয়েছিল, বলে নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে বদদোয়া করেছিলেন, আল্লাহ জাহান্নামের একটা কুকুর দিয়ে একে খাওয়ায় দিও। সেই বান্দা, এই কাফের যখন একটা সফরে গিয়েছে, মরুভূমির মধ্যে তাঁবু টাঙিয়েছে, হঠাৎ করে দেখে রাত্রেবেলা তার তাঁবুর বাইরে একটা এরকম কুকুর বা বাঘ এসে হাজির, এবং তার হাতে সে মৃত্যুবরণ করেছে, জাহান্নামে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচারা অনেকেই আঘাত করেছে, অর্থনৈতিক কষ্ট দিয়েছে, পারিবারিকভাবে কষ্ট দিয়েছে, সামাজিকভাবে কষ্ট দিয়েছে। 3 বছর সমাজ থেকে বয়কট করে দিয়েছিল। কয় বছর? 3 বছর গাছের ছাল পাতা খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শিয়ারে আবু তালেব নামক জায়গায়
অবস্থান করছিলেন তিন বছর তিন দিনও না তিন ঘন্টা না তিন মাস না তিন তিনটা বছর তারা এই শিয়ারে আবু তালেবের নিচে বসবাস করেছে তারপরেও তারা বাতিলের সাথে কোনো আপোষ করেছেন করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভদ্র নম্র এবং উসওয়াতুল হাসানা হওয়া সত্ত্বেও মক্কার মানুষরা তাকে নির্যাতন করেছে তায়েফের মানুষরাও করেছে তার পরিবার করেছে তাকে অর্থনৈতিক বয়কট করা হয়েছে এমনকি তাকে নিজ মাতৃভূমি মক্কা থেকে চলে যেতে হয়েছে কোথায় বলেন মদিনায় আমার ক্ষুদ্র গবেষণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বমোট ১৫টা গালি দেয়া হয়েছে কতটা ১৫টা তার মধ্যে একটা হচ্ছে কাজ্জাব মহামিথ্যাবাদী সাহের জাদুকর মজনুন পাগল ফারিকুল জামা জামাত বিভক্তকারী এমন প্রায় ১৫টা গালি তাকে দেয়া হয়েছে কয়টা ভাই এটা কি জানতেন সত্যি করে বলো জানতেন একটা বই পড়বেন আর রাহিকুল মাকতুম কি নাম বলেন রাহিকুল মাকতুম এই বইটা পড়বেন এখানে সব লেখা আছে চমৎকার একটা সিরাতের বই আর আমার ক্ষুদ্র গবেষণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ১৬ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার এখন আমাকে উত্তর দেন দেখি পৃথিবীর যে মানুষটার সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই যিনি এতিমদের দেখাশোনা করেন বিধবাদের খোঁজ খবর নেন প্রচুর দান সৎকার করেন বেশি বেশি আমল করেন তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে ফেলেন উম্মার জন্য তিনি কষ্ট স্বীকার করেন দাওয়াতের কাজ করেন মানুষের সৎপথে ডাকেন আল্লাহর দিকে ডাকেন শিরকের বিরুদ্ধে বলেন তিনি হারামের বিরুদ্ধে বলেন তিনি আল্লাহ দ্রোহিতার বিরুদ্ধে বলেন এত ভদ্র নম্র মানুষকে এরকম নির্যাতন কেন সহ্য করতে হয়েছে কি কারণে বলেন এখান থেকে একটা শিক্ষা এই কারাগারের জীবনে এই কারাগারের এই দুনিয়ার জীবনে যারা হকপন্থী হবে তারা যদি সত্যি নবীর আদর্শে চলাচল করতে চায় তাদেরকেও এই পরিণতি ভোগ করতেই হবে এইসব পরিণতি আসে না বুঝতে হবে তাদের দাওয়াতের মধ্যে কোনো সমস্যা আছে জালেমের তাকদিরে কখনো এরকম দিনের জন্য সংগ্রাম সাফার করা ত্যাগ তিতিক্ষা স্বীকার করা এই ধরনের কোনো সুযোগ আসবে না জালেমের তাকদিরে কখনো আল্লাহর দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাধাপ্রাপ্ত হতে হয় না বরং তারা সুবিধা পাবে কিভাবে সুবিধা পাবে তো প্রথম কথা ভাই আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি এখান থেকেই যে আমরা দুনিয়ার জীবনে যারা বসবাস করছি এই দুনিয়ার জীবনের কোনো কিছুই চূড়ান্ত না এক নম্বর কথা এই দুনিয়ার জীবনে সব কিছু অস্থায়ী সব কিছু আপনি ভালো আছেন এটাও অস্থায়ী আপনি খারাপ আছেন এটাও অস্থায়ী আপনি সুখে আছেন এটাও অস্থায়ী আপনি দুঃখে থাকলে সেটাও অস্থায়ী দ্বিতীয় কথা এই দুনিয়ার জীবনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিজনুল লিল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার জেলখানা মুমিনদের জন্য কি জেলখানায় কি নিজের মন যাচাই তাই করা যায় দুই একবার কি যাওয়ার সৌভাগ্য হয়েছে হয় নাই আচ্ছা হলে পরে বুঝবেন আর আমরা যে দাওয়াতি কাজ করি আর কি টুকটাক ভাঙা চোরা এই দাওয়াতি কাজ দিয়ে জেলখানা যাওয়ার প্রশ্ন ওঠে না আর কি বরং আমাদের তো আমাদের দাওয়াত আমাদেরকে রিজিক দিবে কি দিবে রিজিক দিবে আসলে ওই যে বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষ ছিলেন তার তো এত নির্যাতন সহ্য করার কথা না ভদ্র নম্র শালীন একটা মানুষ মানুষের কল্যাণে কাজ করেন তাকে মানুষ এভাবে অত্যাচার করছে গালিগালাজ করছে হত্যার চেষ্টা করছে আরে হত্যার চেষ্টা কি তাকে তো উহুদের মাঠে দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে মানুষ ভেঙে দেনে তার পা মচকে ফেলার জন্য উহুদের মাঠে একটা খাল গর্ত খুলে রেখে দিয়েছে তিনি হাঁটলে যেন পড়ে যান সেখানে শুধু তাই না এই মাথার এই জায়গায় লোহার একটা বর্ম পড়েছিলেন তিনি মস্তিষ্কে একটা শিরস্ত্রাণ বলে আব্দুল্লাহ বিন কামিয়া নামে এক ব্যক্তি না লাআনাহুল্লাহ আল্লাহ তাকে লানত করুক এ ব্যক্তি এসে এইখানে ভ্রুর মধ্যে একটা আঘাত করেছেন তরোয়ারির নিচের অংশ দিয়ে এতে এই লোহার একটা অংশ চোখের নিচে ঢুকে গিয়েছিল ভিতরে ভ্রুর নিচে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করে এটাকে বের করেছিলেন উহুদের মাঠে জানেন তো এখান থেকে একটা জিনিস শিখতে হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যারা ফলো করবে
তাদের জীবনে এমন পরিণতি আসাটা স্বাভাবিক। আর যাদের এইসব পরিণতি সম্ভব হবে না, বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায় অথবা পুরি দাল হি কালা হ্যায়। আচ্ছা, এখানে রিকোয়েস্ট করেছেন এক ভাই আমাদের মাহফিল কমিটির যে 10 মিনিটের জন্য একটু যদি আমরা রুমালগুলো একটু ছেড়ে দেই কালেকশনের জন্য। ওনাদের এখন অনেক খরচ আছে, এই খরচগুলো এখনো তারা বেয়ার করতে পারেন নাই। ভলেন্টিয়ার যারা থাকবে তারা একটু নীরবে নীরবে, কোনো সাউন্ড হবে না, রিল্যাক্সে আপনারা রুমালটা নিয়ে হাঁটতে থাকেন। যার যার সামর্থ্য আছে তারা আল্লাহর ওয়াস্তে সাদকা করতে থাকেন ইনশাআল্লাহ। এগুলো করতে অনেক খরচ হয়, এগুলো আমরা হয়তো জানি না। আমরা আসলে বাহির থেকে সবকিছু দেখি, এই কারণে মাহফিল কমিটির কষ্ট আমরা বুঝি না, আবার বক্তাদের কষ্ট অত বুঝি না। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্য প্রশস্ত মন দান করুন। আমি তো এটা চলতে থাক, আমরা আলোচনা চালাতে থাকি, নাকি আলোচনা বন্ধ করে কালেকশন করবেন? হ্যাঁ, কি বলেন আপনারা? আপনারা যা বলবেন এখন আমাকে তাই করতে হবে, বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, যে বিষয় বলছিলাম, দুনিয়ার জীবনটা কি বলেছি ভাই, অস্থায়ী এবং কারাগার। আরো সমস্যা, এই কারাগারের জীবনে আল্লাহ পাক আবার একটা বড় দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। মানে কারাগারে বসে আপনি নিজের মন করা কিছু করতে পারবেন না, আপনাকে আল্লাহর ইবাদতই করতে হবে। সমস্যা আরো বাড়বো না? মানে একে তো কারাগারে আছি, তার মধ্যে এটা অস্থায়ী চিরস্থায়ী না, এখন আমার এইটুকু সময়ের মধ্যে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। এখন কার কারাগারে থাকার মেয়াদ কতটুকু কেউ জানে না, আরো সমস্যা। সমস্যা না? আপনি যদি জানতেন যে আপনার কারাগারে থাকার মেয়াদ 100 বছর ফিক্স, তাহলে না হয় আপনি বলতেন যে আচ্ছা 60 বছর আগে চলি, শেষের 40 বছর না হয় ইবাদত করা যাবে, নাকি? এখন কি আমরা জানি কার কতটুকু সময় আছে? বলতে পারবো? পারবো না। তাহলে এটা একটা বড় পরীক্ষা, আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন জীবন আর মৃত্যু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে, যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে, তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। আল্লাহ পাক কিন্তু দেখতে চান না আমলে গতানুগতিক এভারেজ কি, আল্লাহ পাক এভারেজ মুসলিম চান না, আল্লাহ পাক বেস্ট মুসলিম চান। মনে হয় বুঝাতে পারছি না। মনে করেন একটা ক্লাসে 10 জন ছাত্র আছে, এই 10 জনের মধ্যে 7 জন 8 জন পড়াশোনায় খুব ভালো, ঠিক আছে, আর 2 জন আছে পড়াশোনায় খুব বেশি ভালো। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়ার জীবনে আমলে খুব বেশি ভালোকে। বুঝাতে পারছি কি ভাই? একটু কথাবার্তা বলবেন, তাহলে আমি আলোচনা করে শান্তি পাবো। আল্লাহ পাক দেখতে চান যে এই দুনিয়ার জীবনে আমলে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কারা। এখন একটা প্রশ্ন আসবে, তো এই দুনিয়ার জীবনে আমলে শ্রেষ্ঠ হতে হলে আমাদেরকে কি করতে হবে? এই প্রশ্ন না, প্রশ্ন তো এটাই। উত্তর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে আসমানে কিতাব পাঠিয়েছেন সেটা মানতে হবে, এবং আমাদের সামনে যে নবী আছেন সেই নবীকে অনুসরণ করতে হবে। সিম্পল কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের সামনে কোন আসমানি কিতাব আছে ভাই, বলেন? আল কোরআন। আচ্ছা, আল কোরআনের কি কোনো ব্যাখ্যা আছে? কোরআনের ব্যাখ্যাকে কি বলে, বলেন? হাদিস বলে না, সুন্নাহ বলে না? আচ্ছা, নাকি শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নাই, নবীর সুন্নত মানার কোনো দরকার নাই, খালি কোরআন মানলেই হবে, এমন কি বিষয়? তারপরে কোরআন এবং সুন্নাহ দুটোই মানতে হবে। তাহলে দুনিয়ার জীবনে, কারাগারের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেরা মুসলিম হওয়ার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস মানতে হবে। সিম্পল। এখন কোরআন এবং হাদিস কি আমি নিজে নিজে মানতে পারবো? উত্তর দেন। কোরআনের সব সুরা কি আপনি জানেন? কোরআনের সব সুরার অর্থ কি আপনি জানেন? প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি আপনি জানেন?
আসলে বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এখন কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতই করতে পারে না, তাই না? আচ্ছা একটু অনেস্টলি বলেন, সততার সাথে বলেন দেখি যে আপনারা কারা কারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। অনেস্ট থাকেন, অনেস্টলি বলেন কারা কারা কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি। হাত উঁচু করেন। মাশাআল্লাহ। এখন বলেন নারায় থাকবে। আচ্ছা এখন বলেন যে এই যদি অবস্থা হয় যে আমাদের এখানে উপস্থিত আছে মনে করে 10,000 মানুষ, তার মধ্যে 100 জন হাত উঁচু করেছে যে হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এবার আমাকে বলেন যে আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি, কারা কারা জানে? হাত তোলেন দেখি। লজ্জা কিছু নাই, আমি তো নিজেও জানি, লজ্জা পাচ্ছেন কেন? আপনারা জানেন না? আচ্ছা জানেন, ঠিক হয়তো লজ্জা হাত উঁচু করছেন না। আচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট অধিনায়কের নাম কি? শাব্বাস। ওডিআই টিমের টেস্ট ওডিআই টিমের ক্যাপ্টেনের নাম কি? হ্যাঁ তুমিও জানো, কি নাম তোমার? হ্যাঁ বয়স কত তোমার? 12 বছর। দেখেন 12 বছরের একটা ছেলে সে জানে যে কোনটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তোমাকে বলছি, তোমার নাম কি জানি বললাম? ফরহাদ। বলো তো দেখি ইসলামে খলিফা কয়জন? আহা আপনারা বলছেন কেন? আচ্ছা প্রথম খলিফার নাম বলো দেখি, জানো? উসমান। মাশাআল্লাহ আমার ছেলের নাম উসমান, প্রথম খলিফার নাম উসমান। একটা প্রশ্ন দিয়ে কি আপনারা বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপটটা কেমন? আমরা হাসছি মজা করছি ঠিক আছে, আসলে মানুষকে বোঝানোর জন্যে যেভাবে বোঝানো যায় সেটাই উচিত, কিন্তু বিষয়টা কি সত্যি হাস্যকর? আমাদের জেনারেশনের 12 বছর একটা ছেলে, একটা ছেলেকে যদি এক্সাম্পল দিলাম আসলে হাড়ির ভাত টিপলেই বোঝা যায়, যায় না? যায়। একজন যুবক অনেস্টলি, একজন দাঁড়ান দেখি যুবকদের মধ্যে একজন অনেস্টলি দাঁড়ান দেখি কার সাহস আছে। কোনো সমস্যা নেই, আমি তো আর আপনার কাছে মানে টাকা পয়সা দিচ্ছি না, আপনাকে শাস্তি দিব না। আচ্ছা আপনি বলেন যে রোম সম্রাট হিরাক্লিয়াস নাম শুনেছেন? তুমি শুনছ? হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা কে নিয়ে গিয়েছিল? আচ্ছা কঠিন হয়ে গেছে। বাদশাহ নাজাশির নাম শুনেছেন? বাদশাহ নাজাশির সামনে কোন সাহাবি সূরা মারিয়াম তেলাওয়াত পড়েছিলেন যার তেলাওয়াত শুনে বাদশাহ ধরধর করে কাঁদা শুরু করেছে? আচ্ছা এটাও বাদ দিলাম, বলেন খাইবারের যুদ্ধ কত হিজড়িতে হয়েছে? আলহামদুলিল্লাহ বসেন, ঠিক আছে স্বাভাবিক, প্রশ্নটা কিন্তু খুব সহজ ছিল না, একটু কঠিন ছিল কিন্তু শেষেরটা সহজ ছিল। বদরের যুদ্ধ কত হিজড়িতে হয়েছে বলেন? হিজড়ি হিজড়ি 2 হিজড়ি, গুড। উহুদের যুদ্ধ কত হিজড়িতে বলেন? 3 হিজড়ি, গুড। তুমি তো একাই বলতেছো দেখি 10 জন। আচ্ছা এই প্রশ্নটার উত্তর যে দিতে পারবেন আমার পক্ষ থেকে 1,000 টাকা পুরস্কার বলবো? আচ্ছা পুরস্কারটা বড় কথা না, এখানে উৎসাহ দিচ্ছি আপনাদেরকে, দিব দিব পুরস্কার দিব তো বলছি, এটা বড় কথা না। প্রশ্নটা হচ্ছে এই পৃথিবীতে 10 জন আল্লাহর বান্দা পৃথিবীতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 10 জনের নাম বলেন কে আছেন? 10টা বলতে হবে, একটা ভুল হলে কিন্তু টাকা ফেরত, আর উল্টা ভুল হলে টাকা দিতে হবে, কে পারবে বলতে? 5টা পারবে। আচ্ছা বলেন দেখি 5টাই বলেন। ফাতিমা হয় নাই বলেন? তারপরে
পাঁচজন, পাঁচজন বললে 500 টাকা পাবেন না। আচ্ছা না দেখেন, আচ্ছা আজকে বাসায় গিয়ে গিয়ে একটু পড়তে পারবেন এগুলা। আচ্ছা আজকে এই বছর পাস করে গেলাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন পরের বছর আবার আসবো ইনশাআল্লাহ। এক বছর সময় থাকতেছে আপনাদের সামনে, এই এক বছরে আপনারা আমাকে ওয়াদা করেন, এক নাম্বার পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, ওয়াদা করেন শিখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহকে ওয়াদা করেন শিখবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার ওয়াদা করেন যে প্রত্যেক ব্যক্তি যারা এই ওয়াজ শুনছেন কমপক্ষে 40টা করে নবীর হাদিস মুখস্থ করবেন, কয়টা? একটা বইয়ের নাম বলে দিই, হাদিসে আরবাইন, কি নাম? হাদিসে আরবাইন, ইমাম নবী রাহিমুল্লাহর বই। এই 40টা হাদিস মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ। আরেকটা দায়িত্ব দিব, আর রাহিমুল মাখতুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই বইটা অন্তত পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার পড়বেন, কয়বার? এক বছরে আপনাকে আমি 3টা কাজ দিলাম, যদি পরের বছর এসে না পাই তাহলে কিন্তু খবর আছে আর কি, তখন খেলা হবে, ঠিক আছে? প্রিয় ভাইরা, এই যে একটা দৃশ্য আপনাকে দেখালাম, এটা আমাদের সমাজের বাস্তবতা যে আমরা পশ্চিমা সভ্যতার সম্পর্কে জানি, আমরা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানি, আমরা বলিউড হলিউড জানি, ক্রিকেট ফুটবল সব আমাদের একাকার ছোটে রাগায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানি না, তার সাহাবিদের সম্পর্কে জানি না, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম আমরা বলতে পারছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন বা 11 জন স্ত্রী ছিলেন, ছিলেন না, তাদের নাম কিন্তু আমরা সবাই বলতে পারবো না, রাসূলের জীবনে কখন কোনটা হয়েছে, কত হিজরতে কি হয়েছে, কিভাবে দাওয়াত তিনি শুরু করলেন, কোন পরিবেশে তিনি ছিলেন, তারপর কি হলো, তারপর কি হলো, এই 23 বছরের জীবনটা কিন্তু আমরা সবাই পড়ে দেখি নাই, 40টা হাদিস আমরা পড়ছি না, অনেকে ওজুর ফরজ পর্যন্ত বলতে পারছি না, ঠিক আছে না, অনেকে গোসলের ফরজ বলতে পারছি না, নামাজ পড়ছি নামাজের হুকুম আহকাম আরকানগুলো বলতে পারছি না, 10টা সূরা পর্যন্ত মুখস্থ বলতে পারি না, 1টা সূরাও যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে দেয় অনেকে করতে পারে না, বেশিরভাগই করতে পারে না, অথচ আমরা দাবি করছি যে আমরা সবাই মুসলিম এবং আমরা জানি যে আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে, এবং চলে যেতে হবে নিঃস্ব হাতে, দুনিয়ার কোনো কিছুই আমাদের কাছে থাকবে না, শুধু থাকবে ইসলাম আল্লাহ রাসূল এবং এই যে ইসলামের আমলগুলো, অথচ এখানে আমরা এত গাফেল কেন, এটা কি উচিত হচ্ছে আমাকে বলেন, এগুলো কি উচিত হচ্ছে? এই যে 12 বছরের ছেলের কথা বললেন, ঠিক এরকম 12 বছরের একজন ছেলের কথা কোরআনেও কিন্তু আছে, জানেন তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম, কি নাম, যাকে তার বাবা বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি কুরবানি করছি, ফানজুর মায়াদা তারা, তোমার কি রায় আমাকে বলো, কে বলেছেন এটা? ইব্রাহিম আলাইহিসসালাম। এবার এই 12 থেকে 14 বছরের সন্তান ইসমাইল তিনি বলছেন আলাইহিসসালাম ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওই যুগের 12 বছরের সন্তান আর এই জেনারেশনের 12 বছরের সন্তানের পার্থক্য বুঝতে পারছেন? এখনকার 12 থেকে 15 বছরের ছেলেরা কিশোর গ্যাং করে, সিগারেট খায়, এই যে 15-15 উপরে চলে যায়, যদি 15 থেকে 20 তাহলে নিশ্চিত কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে, মোবাইল ফোন ঘাটলে দেখবেন ফোন কলস চ্যাটিং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু ভর্তি, এবং কারো করে একটা না কারো করে একাধিক, এবং জেনা জেনা করে মানুষ এখন গর্ব করে বলে আমি জেনা করেছি অমুক করেছি তমুক করেছি, এই অল্প বয়সী মেয়েদের দিকে তাকিয়ে দেখুন, এই বয়সে তারা কয়েকটা বয়ফ্রেন্ড চেঞ্জ করা শেষ, আর এগুলো যখন আপনার ঘরে আসবে 10 বছর পরে স্ত্রী হয়ে, তখন কি অবস্থা আসবে একটু চিন্তা করেন, একটু ভাবেন জিনিসগুলো নিয়ে ভাবেন যে আমরা কোন সময়ের মধ্যে আছি। প্রশ্ন উত্তর পড়ে দিব ইনশাআল্লাহ। আর আমাদের যুবকদের সামনে কি কি রেখে দেওয়া হচ্ছে, তাদের সামনে প্রথমে রেখে দেওয়া হচ্ছে দেখুন, একটা রিজিক
চাকরি একটা রিজিকের টেনশন, বেকারত্বের টেনশন যে আমাকে কিছু করতে হবে। পড়াশোনা করছেন আপনারা, ঠিক আছে, পড়াশোনা করছেন হয়তো 10 বছর 15 বছর 20 বছর, এবং এই 20 বছরে আমি যতটুকু জানি, আমিও পড়াশোনা করেছি এদিকেই, যে মোটামুটিভাবে 40-50 লক্ষ টাকা তারপর খরচ হয়েছে মনে হয় এই পর্যন্ত, হয়েছে না? থাকা খাওয়া ফিজ বই পুস্তক বাইরে যাওয়া সফর মেসে থাকা সব মিলায় এরকম হবে না, এত বেশি না হলেও কিন্তু নেয়ার অ্যামাউন্ট কাছাকাছি হবে। আর যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদের তো কথাই নেই, তাই না? এই যে এত লাখ লাখ টাকা ঢাললেন, এগুলো কিন্তু ঢেলে ফেললেন, এগুলো ঢালার সময় কিন্তু চিন্তা করলেন না যে আমি এত টাকা দিয়ে কেন শিক্ষা অর্জন করবো, আমি গিয়ে শিক্ষা অর্জন করবো আর বলবো হুজুর স্যার আপনাকে যা হাতিয়ে দিব তাই নিয়ে, কেন অ্যাডমিশন ফিস কেন ফিক্স করছেন, কেন কেন পরীক্ষার ফিস কেন ফিক্স করলেন, আমার যা সামর্থ্য তাই দিব, ওকে ভর্তি নিবে? এখানে 40-50 লাখ টাকা কিন্তু সেটা ঢালল, ঢালার পরে একটা সার্টিফিকেটের জন্য, অনলি একটা সার্টিফিকেট যেটা দিয়ে সে চাচ্ছে একটা চাকরি, কারণ চাকরি না হলে তার নিজের পায়ে দাঁড়ানো হবে না, সমাজ শিখিয়েছে এটা, আর নিজের পায়ে না দাঁড়ালে সে কি করতে পারবে না, বিয়ে শাদী করতে পারবে না, বিয়ে শাদী না করলে তো জীবনটাই বরবাদ নাকি ভাই? তো এখানে যে মূল একটা উদ্দেশ্য ছিল যে জ্ঞান অর্জন করবো, চাকরি পাবো, পরিবার হবে, এটা ঠিক আছে, জ্ঞানের উদ্দেশ্য ছিল কি, জ্ঞান দিয়ে আমি দিনের খেদমত করব, আমি জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগাবো, এইটা কতটুকু হচ্ছে চিন্তা করতে হবে না? আসলে কি হচ্ছে, এই 20 বছর পড়াশোনা করে কি আপনি 20টা সূরা শিখেছেন? সত্যি করে বলেন তো, শিখেছেন? 20টা সূরা বাদ দেন, 20টা আয়াত কি শিখেছেন? যারা ইসলামিক লাইনে পড়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা জেনারেল লাইনে পড়ে নিজের চেষ্টা শিখেছেন আলহামদুলিল্লাহ, সিলেবাসের মধ্যে ছিল নাকি সবকিছু? 20 জন নবীর নাম ছিল নাকি? আপনারা কি রাসূলের সিরাত পড়েছেন কখনো ওই ওই পড়াশোনা সিস্টেমের মধ্যে? সেখানে কি আপনারা এই যে 100 হাদিস কখনো মুখস্থ করেছেন? ইসলামের ইতিহাসগুলো পড়েছেন? ফিক আকিদা উসুল এগুলোর কোনো পড়াশোনা ছিল? ছিল না। তো এখানে পড়াশোনার মূল উদ্দেশ্য কি হবে, ইকরা বিসমি রব্বিকাল্লাযি খলক কথাটার মানে কি, আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাই দিবে সেটা কি আসলে জ্ঞান, এটা বুঝতে হবে। তো দেখুন যুব সমাজ এখানে সমস্যা হচ্ছে, অতএব জ্ঞান অর্জন করেন আলহামদুলিল্লাহ, জ্ঞানের উদ্দেশ্য হবে কি, জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানটা অর্জন করে এই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কাজ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। যুব সমাজের সামনে চলে আসছে নারী, জ্ঞান অর্জন করতে আপনি যে পরিবেশে যাচ্ছেন সেখানে ফ্রি মিক্সিং, সেখানে আপনি ফ্রি মিক্সিং, আপনি বসে আছেন আপনার পাশে একজন মেয়ে বসে ক্লাস করছে, আপনি বসে আছেন আপনার সামনে একজন মেয়ে ক্লাস করছে, সে আপনার গায়ের মাহরাম, আপনি তার গায়ের মাহরাম, অথচ নোট এক্সচেঞ্জ করতে করতে আপনি তার সাথে কথাবার্তা বলছেন, সম্পর্ক হয়ে যাচ্ছে, মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করছেন, তারপরে চা খাচ্ছেন কফি খাচ্ছেন, তারপরে গাছতলায় গ্রুপ স্টাডি করছেন, একপরে নোট নেওয়ার জন্য বাসের সামনে গিয়ে দাঁড়ায় থাকছেন, এই করতে করতে একদিন বললো আয় বাইরে দাঁড়ার দরকার নাই ভিতরে আয় বাসার, বাসার ভিতরে যাওয়া শুরু হলো, তারপর তো যা হওয়ার তাই হয়ে গেল। এগুলো হচ্ছে বাস্তব কি না অবাস্তব? কোন কোন ক্ষেত্রে দেখা যায় ছেলে টিচার মেয়ে মেয়েদেরকে প্রাইভেট পড়াচ্ছে, গ্রুপ করে মেয়েরা গোল হয়ে বসে আছে আর টিচার মাঝখানে বসে আছে সাইন্সের মতো একদম, তাই না? মানে মেয়েদেরকে পড়াচ্ছে টিচার, পুরুষ টিচার গোল করে ব্যাচ করে কোচিং করাচ্ছে, প্রাইভেট কোচিং, হ্যাঁ অফকোর্স এটা প্রাইভেটই, এটা তো প্রাইভেট বিষয় নাকি, এটা তো পাবলিক বিষয় না। কোনো কোনো সময় আমরা দেখেছি যে মেয়ে পড়া পারছে না, টিচার আবার তার গায়ে হাতও দিচ্ছে, কি রে পড়া পারিস না কেন, ব্যাপার আছে না এগুলো করে, তো এখানে একটা সমস্যা। আবার কোনো কোনো সময় দেখা যায় ছেলেদেরকে পড়াচ্ছে একই রুমে ছেলেদেরকে একসাথে করে, একটা মেয়ে মহিলা টিচার, তো টিচারকে দেখে ছেলেরা এখন বইপত্রের দিকে না তাকায় ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় থাকে, এমনও হয়। বন্ধু বান্ধবের ফ্রি মিক্সিং, পড়ানোর টিচার ওস্তাদের ফ্রি মিক্সিং, এরপরে কলেজে যাবেন সেখানে তো মাশাআল্লাহ আরও বেশি, এখানে উন্মুক্ত, স্কুলে না হয় কেউ কিছু বলতো, কলেজে এত কিছু বলার সাহস নাই, এবার আপনার কলেজের ছাতি অনেক চওড়া, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আবার এখানে আবার কোনো কোনো সময় কিছু পলিটিক্স ঢুকে যায়, মারামারি করতেছে দুই গ্রুপ, পড়াশোনা করতে আসছে বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয় আসে কি করতে, পড়াশোনা করতে, দেখেন হকি স্টিক নিয়ে দৌড়ায় বেড়াচ্ছে, দেখেন হচ্ছে না,
আচ্ছা এই বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা এটা কেন্দ্র করে নিজের ভাই ভাই ভাইয়ে মারামারি করছে মুসলিম মুসলিম করছে না এগুলো অনেক সমস্যা তো যে পরিবেশে আপনি পড়া শিখছেন সেই পরিবেশটা তো দেখতে হবে শুধু কি পড়ছে এটা ইম্পর্টেন্ট না কোন পরিবেশে পড়ছে এটাও তো ইম্পর্টেন্ট একটা পরিবেশ যদি সুশৃঙ্খল হয় সেখানে পড়াশোনা হবে সুন্দর এই যে ক্যাডেট কলেজগুলো দেখেছেন ক্যাডেট কলেজ যেগুলো আছে শৃঙ্খলা অত্যন্ত চমৎকার একদম ইসলামিক শৃঙ্খলা মেনে চলে তারা আপনাকে শেষ রাতে ঘুম থেকে ডেকে তুলে দিবে তাহাজ্জুদের ওয়াক্তে আপনি ফজরের নামাজ পড়বেন মসজিদে গিয়ে তারপরে এক্সারসাইজ করায় ওয়ার্কআউট করায় তারপরে খাবার দিবে তারপরে আপনি ফ্রেশ হবেন ফ্রেশ ট্রেশ হয়ে আপনি কলেজে চলে যাবেন ক্লাস করতে চলে যাবেন ক্লাস করবেন ক্লাস শেষ ক্লাসের মাঝখানে আপনাকে আবার একটা খাবার দিবে তারপরে আপনাকে জোহরের নামাজে একটা ব্রেক পাবেন নামাজ পড়বেন আপনি লাঞ্চ করবেন রেস্ট করবেন বিকালে আবার উঠবেন খেলবেন খেলাধুলা করবেন সন্ধ্যার পরে আবার নামাজ পড়তে বসবেন সিস্টেম লাইফের একটা সিস্টেম এসব নামাজ হয়ে গেছে ঘুমিয়ে পড়বেন লাইটস অফ একটা নিয়ম শৃঙ্খলায় থাকলে মানুষ ভালো থাকে না আর সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ জাতি কারা আমরা না অন্য কেউ শৃঙ্খলা কোরআন শিখায় না শৃঙ্খলা হাদিস শিখায় না কোরআন এবং হাদিসের চাইতে উন্নত কোন শৃঙ্খলা আছে কি ভাই তাহলে আমরা এত বিশৃঙ্খল হয়ে গেলাম কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আমরা বিশৃঙ্খল হয়ে যাচ্ছি না দিন দিন এই যুব সমাজকে দেখেন না ভাই এই যে তিনটা চারটা পর্যন্ত যে মাশাআল্লাহ আপনি রাত জেগে আছেন মোবাইল ফোন গুতাগুতি করছেন এবং সিরিয়াল তো আপনার আছে আগে এটার সাথে তারপর ওটার সাথে তো সিরিয়াল মেনটেন টেনটেন করে শেষে আপনি কি করছেন অনলাইনে বিভিন্ন ভিডিওস গুলো দেখলেন দেখে দেখে মাথাটাকে তো ক্র্যাশ কারণ অনলাইনে আসলে ভালো যদি থাকে 5% খারাপ 95% এমনকি যে আমাদের ভিডিওস গুলো যে আপনারা অনলাইনে দেখেন এখানেও বলছে যে এই জিনিসগুলো দেখে আপনি ভাববেন না যে আপনি ইসলামের সব জ্ঞান অর্জন করে ফেলছেন এখানে আপনি ভালো চেয়ে খারাপটা পাবেন বেশি শিখবেনটা কি আপনি অনলাইনে গিয়ে হয়তো মাঝে মাঝে মন্দের কিছু ভালো জিনিস পেতে পারেন মন্দের ভালো এগুলো মন্দের ভালো পড়াশোনা শিক্ষা শিখতে হয় আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থেকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে একটা লেকচার শুনে অনলাইনে একটা ভিডিও দেখে সামান্য একটু ধারণা পাওয়া যেতে পারে কিন্তু পরিপূর্ণ কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা হয় না এগুলো আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে আর ঢুকবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে তমুক যা করলো ওইখানে তমুকের সাথে যা হলো ওইখানে এই তো চলছে অনলাইনে ঘুরে ফেলে আর এটা সেই জগৎ যেখানে মানুষ রাসূলের এই হাদিসের উপর আমল জীবনও করতে পারে না এটা সেই জগৎ যেখানে মানুষ এমনকি আলেম আর আলেমদের মধ্যে অনেকেই এই হাদিসের উপর আমল করতে পারে না কোনটা কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো যাচাই বাছাই না করেই প্রচার করা শুরু করলো এটা সবাই করতে শুরু করছে এখন আলেম নয় হাদিসের বাইরে নাই এখন অনেকেই যা শুনবে তাই প্রচার করে যা দেখলো তাই মানে এটা তথ্য কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ঠিক না বেঠিক এর উৎস কোথায় আমি কি উৎসের সাথে কন্ট্যাক্ট করেছি কিনা কিচ্ছু প্রয়োজন নেই যা দেখেছি প্রচার করে এতে করে সমাজটার মধ্যে যা ফেতনা ছড়া যাচ্ছে এটা অকল্পনীয় বলার বাইরে তো এখানে আপনি ভালো পাবেন কতটুকু খারাপটাই বেশি এই জায়গায় আপনি পড়ে থাকছেন রাতের পর রাত পড়ার পর আপনি সকালবেলা ফজরের ওয়াক্তে ঘুমাচ্ছেন কতজন যুবক ফজরের নামাজটা পড়ে ঘুমায় চিন্তা করে দেখেন একটু তারপরে ফজরে যে ঘুমিয়ে গেলেন ঘুমটা ভাঙবে কয়টায় ভাঙছে আপনার হয়তো 10টায় বা 12টায় হ্যাঁ বড় বড় শহরগুলোতে এই অবস্থা তো এখন আপনাদের কি অবস্থা আমি জানি না আমরা ঢাকার অবস্থা আমরা এইসব জায়গার মানুষটাকে বলছি ইয়াং জেনারেশন অবস্থা এখন এমনই তো দুপুরবেলা উঠে সে নাস্তা করছে তারপরে খেলায় দোলায় বিকেল চলে গেল নামাজ কালামের তো খবর নাই আড্ডা করা পাবজি মাসের একটা পাবজি খেলতে হবে তারপর একটা ফ্রি ফায়ার আবার ওই যে গার্লফ্রেন্ডকে একটু সময় দেওয়া লাগবে বন্ধুদের সাথে আড্ডা ফেটাতে হবে আবার রাত্রে আবার খেলা আসে উঠতে হবে কত কাজ তা তাই না মানে কত কাজ দিনের জন্য মাশাআল্লাহ আর কারাগারে আছি আমরা কোথায় আছি কারাগারে তো সে সুখী কারাগারে মাশাআল্লাহ গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে কারাগারে বসে সে মাদক খাচ্ছে পর্নোগ্রাফি দেখছে হ্যাঁ ইচ্ছা মতো ঘুমাচ্ছে ইচ্ছা মতো উঠতেছে কারাগারে কি এভাবে থাকা যায় নাকি তো প্রিয় ভাইরা ইয়াং জেনারেশনের দিকে আমি এই বিষয়গুলো ফোকাস করছি এই কারণে যে এগুলো আমাদের চলমান এখন কমন সমস্যা হয়ে দাঁড়াইছে
কমন সমস্যা, হয়তো আমরা বৃদ্ধ যারা হয়ে গেছে বা প্রবীণ হয়ে গেছি তারা হয়তো এগুলো এখন অনেকটা বুঝি না, কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু এটার মধ্যে ডুবে গেছে অলরেডি। আর এগুলোর মধ্য দিয়ে ওদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, পড়াশোনার উন্নতি হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না। একটা চাকরিকে তারা জীবনের লক্ষ্য মনে করে ফেলছে, দিনের জন্য কোনো ফিকির নাই, দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করছে না, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে সেটা করছে না, বরং অনলাইনে গিয়ে প্রত্যেক আলেম ওলামা সম্পর্কে এদের বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। জগৎটা এত নোংরা, এখানে কোনো আলেমকে সে ভালো পাবে না, প্রত্যেকের বিরুদ্ধে সে কোনো না কোনো নেগেটিভ বিষয় পাবেই পাবে। বড় মহান্দেশ মুক্তি যদি হয় দেখবে তার এগেনস্টে আরো দশজন কথা বলে রাখছে, এগুলো তার মাথায় ঢুকে যাবে। এই জগৎটা দাজ্জালের অনুসারীরা তৈরি করেছে, এই জগৎটা বিশ্বাস করছেন না? এই পুরো জগৎটাই দাজ্জালের অনুসারী হবে জায়নিস্টরা এবং জিউজরা, এটা আমার এস্টিমেট। হাদিসে তো স্পষ্ট বলাই আছে যে জিউজরা, জিউজ মানে ইহুদি জাতি। আর এই যত প্রযুক্তি আপনি দেখছেন সমস্ত প্রযুক্তি আমাদের হবে, আমাদের মেইল পাসওয়ার্ড থেকে শুরু করে ফেসবুক আইডি মাইডি যা আছে সব কিছু ওদের কাছে। এখন ফেসবুক ইউটিউব আপনি চালান না, আপনাকে আমাকে ফেসবুক চালায়, বিশ্বাস করছেন না? না বিশ্বাস করছেন না? আপনি জাস্ট এখানে এই যে আমি ফোনটা বন্ধ করে রাখছি না, এর মানে হচ্ছে এর চোখ বন্ধ আছে, কান খোলা আছে, আমি কি বলছি জানে, রেকর্ড করতেছে। আমি যদি একটা বিষয় নিয়ে বারবার কথা বলা শুরু করি, মনে করেন আপনি বললেন যে আমি বাচ্চাদের কাপড় কিনবো, আমার বাচ্চার কাপড় কিনবো, আমার বাচ্চার শীতের কাপড় কিনবো, বলতে থাকেন, এরপর রাত্রেবেলা ফেসবুকে ঢুকে দেখবেন আপনার সামনে বাচ্চার কাপড়ে অ্যাড দিয়ে রেখে দিয়েছে। আপনি কি ভাবছেন এমনি এমনি হচ্ছে এগুলো? এটা কি জাদু? এটাকে বলে অ্যালগোরিদম। অ্যালগোরিদম আসলে মুসলিমরা আবিষ্কার করেছিল, এখন ওরা নিয়ে নিয়েছে। এই অ্যালগোরিদম ভার্চুয়াল জগতে থাকে, অ্যালগোরিদমের মধ্যে পয়েন্টস থাকে, মান থাকে, এক একটা ভিডিওর, এক একটা পোস্টের, এক একটা অডিওর এক একটা অ্যালগোরিদম থাকে। আপনি যেই অ্যালগোরিদমের মধ্যে সময় কাটাচ্ছেন সে সেটা সার্ভারে সেভ করতেছে, এবং এই এর সাথে সিমিলার যে অ্যালগোরিদমগুলো আছে এগুলো সে আপনার সামনে শো করবে। আপনি যদি খেলা দেখতে পছন্দ করেন না, দেখবেন আপনার সামনে সারাদিন খেলার ভিডিও আসতে থাকবে। আপনি মিউজিক পছন্দ করলে সারাদিন মিউজিক আসতে থাকবে, মানে ওই ধাঁচের গুলো আলাদা করা আছে, এগুলো সব আপনাকে গিলাবে, সে আপনাকে চালাবে, আপনি তাকে চালাবেন না। আমি মনে হয় বুঝাতে পারছি না, একটু তথ্য প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করে দেখেন, এগুলো সব আমাদের হাতে নাই, এগুলো অন্যদের হাতে চলে গেছে। এখন এটাকে নিয়ন্ত্রণ করার কি বুদ্ধি? বুদ্ধি হচ্ছে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়তে হবে, এক নম্বর, তাহলে নিয়মটা জীবনটা একটা সুশৃঙ্খলতা আসবে, এক। দুই নম্বর, প্রত্যেক দিনই ভাইকে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। তিন নম্বর, ডেইলি আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, ভাই দেখো আচল কোরআন জানা।